বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা আছি এখন নতুন অর্থ বছরে 2023 এবং 2024। যদিও আমাদের জানুয়ারির 1 তারিখে নতুন বছর শুরু হয়, কিন্তু অর্থ বছরটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়। তো এই জন্য যারাই আয়কর সংক্রান্ত বিষয়গুলো জানেন, বুঝেন, আয়কর দাখিল করতে চান, রেয়ায়ত নিতে চান, আপনাদেরকে কি করতে হয়, জুন মাসের 30 তারিখের মধ্যে যাবতীয় হিসাব নিকাশ, ইনভেস্টমেন্ট যা কিছু করার করে 1 তারিখ থেকে মোটামুটি নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আপনি যে কোনো সময় হিসাবটা সাবমিট করতে পারবেন। আর যদি প্রথম নতুন এইবার যদি হন, আপনি একদম আগামী বছরের 30শে জুন পর্যন্ত যে কোনো সময় সাবমিট করতে পারবেন। তা আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে, যেহেতু ইনকাম ট্যাক্স যে অর্ডিনেন্স ছিল 1984 সালের, সরকার সেটাকে রহিত করে আয়কর আইন 2023 সম্পূর্ণ বাংলায় তৈরি করেছে। আগে আইনটা ইংরেজিতে ছিল, এখন সম্পূর্ণ বাংলায় আইন তৈরি করা আছে। এবং এর পাশাপাশি সরকার একটাও এই আইনের অধীনে একটা বিধিমালা জারি করেছে, যেখানে আমরা সরকারের যে ইনকাম ট্যাক্স এনবিআর যেই আয়করটা নেয় জমি জমা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেগুলো উল্লেখ করা আছে, আজকের ভিডিওতে আমরা দেখব। পাশাপাশি আয়কর বা সোর্স ট্যাক্স হিসাবে আর কি কি জিনিসগুলো নিচ্ছে একটু দেখার চেষ্টা করব, আইনের সেকশনটা মনে রাখার চেষ্টা করব। যেহেতু আগে আমরা যেটা করতাম জমি জমা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 53H, 53EE, 53EEF ধারা, এই তিনটা ধারা আমাদেরকে উৎস কর, উচ্ছে আয়কর এই রকম ভাবে মনে রাখতে হইতো। তো যাই হোক, আজকে আমরা নতুন ভাবে মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে সরকার সঞ্চয়পত্র সহ অন্যান্য যে জিনিসগুলাতে আমাদের গুরুত্বপূর্ণ কোনো চেঞ্জ এনেছে কিনা, বা নতুন যে আমাদের আয়কর আইন আছে সে আইনের কত নম্বর সেকশনে আছে, এই কয়েকটা সেকশন মনে রাখলে কিন্তু আপনার জন্য যথেষ্ট। তো সঞ্চয়পত্র আমানত, সঞ্চয় আমানত মানে ব্যাংকে আমরা যে টাকাগুলো ডিপোজিট করি সেটা এফডি হোক, সেভিং হিসাবে হোক, তো যে স্থায়ী আমানত, ওই আমানতগুলোর উপর থেকে যে আমরা মুনাফাটা পাই, সুদ পাই, সেটার উপর থেকে 102 নম্বর যে আয়কর আইনের ক্ষমতা বলে কি করবে, সরকার টাকাটা কেটে রাখবে, ব্যাংক কেটে সরকারকে জমা করবে। তো এক্ষেত্রে কোম্পানি হইলে 20%-এর কথা বলা আছে, অর্থাৎ 100 টাকা লাভ হইলে 20 টাকা কেটে নিবে। আর ব্যক্তি পর্যায়ে, যেমন আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমরা যদি টাকা পয়সা যদি জমা রাখি সেক্ষেত্রে 10% হারে তারা কেটে রাখবে, অর্থাৎ আপনার 100 টাকা ব্যাংকে মুনাফা যুক্ত হবে, তো সেই ক্ষেত্রে 100 টাকা যুক্ত করে আবার কি করবে, সেখান থেকে 10 টাকা তারা কেটে রাখবে, 10% হিসাবে তারা কেটে রাখবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে আমরা সঞ্চয় আমানত থেকে এক প্রকারের কর কর্তন পাইলাম। এখন যদি আমরা দেখি, এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা পোস্ট অফিসে, তাহলে পোস্ট অফিসের জন্য হচ্ছে আমাদের 103 নম্বর সেকশন, দুইটা মনে রাখবেন, 102-এ ছিল আমাদের ডিপোজিট, 103-এ হচ্ছে পোস্ট অফিসে। পোস্ট অফিসেও দুই প্রকার অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে আমানতি, একটা হচ্ছে আপনার যে নর্মাল সেভিং অ্যাকাউন্টের মতো, সর্বোচ্চ 10 লাখ, 10 লাখ করে 20 লাখ টাকা জমা রাখতে পারেন। মুনাফার হারটাও ভালো, 11.28% হিসাবে কিন্তু দেয়। তো সেক্ষেত্রে 10% হারে তারা কর্তন করবে, 10% হারে কর্তন করে তারপরেই আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকবে, বাকিটা তারা কেটে সরকারকে দিয়ে দিবে। এরপরে আসি আমরা সঞ্চয়পত্রের সুদ। তাহলে পোস্ট অফিসেরটা গেল, এখন সঞ্চয়পত্রের। তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে 10% হিসাবে কর কর্তন করবে, কত 10% হিসাবে কর কর্তন করবে। আর যদি পেনশনের সঞ্চয়পত্র হয়, তাহলে যেটা বলা হচ্ছে যে 5 লাখ টাকা পর্যন্ত কি করবে না, কোনো প্রকার 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ হইলে সেখান থেকে কোনো প্রকার কর কর্তন করা যাবে না। আর যারা প্রবাসী আছেন, বৈদেশিক মুদ্রা অর্জন করেন, প্রবাসী যে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস প্রিমিয়াম বন্ড, ইউএস প্রিমিয়াম ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো বন্ড, ইউরো বিনিয়োগ বন্ড, পাউন্ড, অর্থাৎ বৈদেশিক যে অ্যাকাউন্টগুলো থাকে এগুলোর উপর থেকে কোনো সুদ কর্তন করা যাবে না। তাহলে আমাদের ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডটা সম্পূর্ণ আয়কর মুক্ত। তাহলে আমরা তিনটা সেকশন দেখলাম, 102, 103 এবং আমাদের 105। এই জিনিসটাই আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা জিনিস আমাদের সেখানে হচ্ছে যে, আসলে মাঝখান দিয়ে 104টা আছে, একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেহেতু কোনো ব্যক্তি নির্ধারিত ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে কোনো ঋণ বা ঋণ গ্রহণের বিপরীতে সুদ পরিশোধ করে, সেই ক্ষেত্রে উক্ত সুদ পরিশোধকালে পরিশোধিত সুদের 10% হারে কর্তন করিবে।
বোর্ড করদাতা আবেদনের পক্ষে ব্যক্তিতে যাচাই করবেন এই মর্মে লিখিত সার্টিফিকেট প্রদান করিবেন যে এই ধারার অধীন করদাতার প্রাপ্য অর্থন অর্থের উপর কর কর্তন প্রযোজ্য হইবে না বা হ্রাসকৃত হারে প্রযোজ্য হবে। নর্মালি যেমন আমি আপনার থেকে 1 লাখ টাকা নিলাম, হয়তো 10% হিসাবে আপনাকে আমি কি করব 1,10,000 টাকা দিব। তো এই যে নিবাসী সুদ থেকে 104 বলতেছে, এখান থেকে 10% কেটে রাখা হবে। এখন এইটা আসলে লিগ্যাল পন্থা হবে কি না, এটা একটা বিতর্কের বিষয়। তো যাই হোক, 104-এ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি কোনো ঋণ এর বিপরীতে সুদ পরিশোধ করে তখন সে 10% কেটে রাখবে। এখন আসি আমরা আমাদের আরও গুরুত্বপূর্ণ যদি দেখি কিছু আছে, সেটা হচ্ছে সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে। যদি আপনার জায়গা জমি সরকার অধিগ্রহণ করে, যেই ক্ষতিপূরণটা আপনাকে দিবে সেখান থেকে যদি আপনার সিটি কর্পোরেশনে হয়, পৌরসভায় হয় অথবা ক্যান্টনমেন্ট বোর্ডে হয়, তাহলে 6% 100 টাকায় 6 টাকা, 1 কোটি টাকা হইলে 6 লাখ টাকা কেটে রাখবে। আর যদি এর বাইরে হয় তাহলে 3% হিসাবে সরকার কেটে রাখবে। এরপরে যদি আমরা দেখি রিয়েল এস্টেট উন্নয়ন ডেভেলপার নিকট হইতে ভূমির মালিক কর্তৃক প্রদত্ত হয়, আপনার একটা জমি আছে, জমির দাম 50 লাখ, রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি করলেন, তারা 10 তলা বিল্ডিং বানাবে, আপনি পাবেন উনি পাবে, পাশাপাশি আপনাকে কিছু সাইনিং মানি দিচ্ছে, তারা 10 লাখ, এই 10 লাখ টাকা থেকে বলতেছে যে 15% টাকা কেটে রাখবে। এটা হচ্ছে 115, শুধু কয়েকটা সেকশন মনে রাখলেই যথেষ্ট। এরপরে লটারি, যে লটারিগুলা টাকা পয়সা পাবেন, এটা ছাড়া বন্ড যেগুলো আমরা পাই, সুদমুক্ত বন্ড যেটা আছে, সেখান থেকেও 20% হারে কর্তন করে রাখবে। তাহলে এটা হচ্ছে আমাদের 118 নম্বর সেকশন। এই কয়েকটা সেকশন মনে রাখলে মোটামুটি আয়কর আপনার জন্য ফাটাফাটি। এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পত্তি হস্তান্তর ইত্যাদি হইতে কর। এটা হচ্ছে পূর্বে যেটা আমরা 53H হিসাবে নিতাম, এখানে শুধু মূল জিনিসটা বলা আছে আর বিস্তারিত বিধিমালা জারি করা আছে। এখানে যেটা বলতেছে যে এই ক্ষেত্রে যেটা করা হবে, প্রতি কাঠাপতি 20 লাখ টাকা, প্রতি কাঠাপতি কত 20 লাখ টাকা, মানে 1.65% হিসাবে। তারপরে বলতেছে যদি কোনো স্থাপনা, ভবন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেসের ক্ষেত্রে প্রতি বর্গ মিটার 1,000 টাকা অথবা দলিল মূল্যের 10%, যাহা অধিক হয় তাহা অতিক্রম করবে না, যাহা অধিক হয় তাহা অতিক্রম করবে না। তো এখান থেকে আমরা অতটা কিছু বুঝবো না। তো এই জন্য তারা একটা বিধিমালা জারি করেছে, যেটা অলরেডি আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতেছেন। তো এক্ষেত্রে এলাকাগুলোকে 3টা শ্রেণীতে ক্যাটাগোরাইজ করা আছে। যেমন ঢাকার মধ্যে গুলছান, বনানী, মতিঝিল, দিলকুশা, এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেখানে বলতেছে যে দলিল মূল্যের 8% বা 20 লাখ টাকা, যেটি বেশি সেটি আপনাকে দিতে হবে প্রতি কাঠার জন্য, মনে রাখবেন। এটা ছাড়া বিভিন্ন ভাগে ভাগ করে তারা দিয়েছে। আবার বলতেছে যদি সেখানে জমিতে কোনো বাড়ি থাকে, ফ্লট থাকে, অ্যাপার্টমেন্ট থাকে, ফ্লোর স্পেস থাকে, তাহলে ওই জমির দাম তো দিবেন দিবেন, পাশাপাশি প্রতি বর্গ মিটারে 800 টাকা, প্রতি বর্গ মিটারে 800 টাকা অথবা দলিল মূল্যের 8%, যেইটা বেশি হয় সেইটা আপনাকে দিতে হবে। তাহলে এই উৎসকরটা সম্পত্তির মূল্য প্রতি কাঠা হিসাবে 20 লাখ টাকা করে দিবেন, অথবা দলিল মূল্যের 8%, যেটা বেশি হবে সেটা আপনাকে দিতে হবে। অর্থাৎ ধরেন যে আমরা একটা 1 কাঠা সম্পত্তি আপনি ক্রয় করছেন, সেক্ষেত্রে সম্পত্তির দাম 40 লাখ, তো 40 লাখ হলে 8% কি হবে আপনার, কিন্তু কম হচ্ছে 20 লাখের কম, তো সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে 20 লাখ দিতে হবে। অথবা আপনি 2 কোটি টাকা দিয়ে ক্রয় করলেন, তো সেক্ষেত্রে 8% হিসাবে 16 লাখ টাকা, সরকার বলতেছে আপনাকে 20 লাখ দিতে হবে, কিছু করার নাই। পাশাপাশি ওইখানে যদি কোনো বিল্ডিং থাকে, ফ্লোর থাকে, প্রতি বর্গ মিটারে, কিন্তু ফিট না, মিটারে 800 টাকা করে দিতে হবে। দ্বিতীয় শ্রেণীতেও কিছু এলাকার নাম দেওয়া আছে, এখানে দলিল মূল্যে 8% বা প্রতি কাঠাতে 3 লাখ টাকা। তৃতীয় শ্রেণীতে যদি আমরা দেখি, তৃতীয় যে নাম্বারে দেওয়া আছে, তৃতীয় নাম্বারের ক্ষেত্রে মোটামুটি আমাদের গ্রামাঞ্চল যেগুলো আমরা বলবো, জেলা সদরে হইলে 6% টাকা, আগে এটা 3% ছিল, অন্যান্য পৌরসভায় 2%, 4%, আগে 2% ছিল, আর একদম গ্রামাঞ্চলে সেটা আগে 1% ছিল, এখন 2%, তার মানে এখানে খরচটা একটু বাড়ছে।
তো এটা বিস্তারিত আমাদের বিধিমালাতে কিন্তু দেওয়া আছে, আইনে কিন্তু বিস্তারিত দেওয়া নাই, আইনে জাস্ট আপনাকে মূল জিনিসটা অর্থাৎ এটার বেশি কিন্তু সরকার নিচ্ছে না, 20 লাখ টাকার বেশি নিচ্ছে না, কারণ সরকার এই আইনের অধীনে এটাকে আরো বিধিমালা জারি করে স্পষ্ট করতে পারে। এরপরে আসি আমরা রিয়েল ইস্টেট বা ভূমি উন্নয়ন সংস্থা থেকে কর, যদি এখন বিক্রেতা যদি রিয়েল ইস্টেট হয় এখানে আরো কর আসবে, আমাদের পূর্বে যেটা 53FF হিসাবে আসতো সেখানে আরো আসবে। তো এখানে বলতেছে এই বিধান মোতাবেক যে কাজটা হবে, কোন ফ্লোর অ্যাপার্টমেন্ট এগুলো যদি রিয়েল ইস্টেট কি করে হস্তান্তর করে, তাহলে এখানে বলতেছে করটা হবে আবাসিক উদ্দেশ্যে নির্মিত ভবনের ক্ষেত্রে বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে 1600 টাকা। এখন এইটা তারা জাস্ট একটু লেকুনা রেখে এখানে প্রতি স্কোয়ার ফিট না মিটার কিছুই কিন্তু বলে নাই, না শতক কিছুই কিন্তু বলে নাই। আর আবাসিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য হইলে 6500 টাকা। তো এটা তারা প্রতি শতাংশ না প্রতি স্কোয়ার ফিট না প্রতি বর্গ মিটার কিছুই কিন্তু বলে নাই। তো এটা নর্মালি যেটা আমরা জানি যে এটা প্রতি স্কোয়ার মিটার হবে, কারণ হচ্ছে বাংলাদেশের আইনগতভাবে লিগালি স্কোয়ার মিটার হিসাবে আপনাকে নিতে হয়। আর ভবন বা অ্যাপার্টমেন্টের সহিত সংশ্লিষ্ট ভূমির ক্ষেত্রে দলিল মূল্যের 5% অর্থাৎ একটা জমি যদি আপনি রিয়েল এস্টেটের কাছ থেকে নেন, জমির দাম যদি 1 লাখ হয় তাহলে 5% টাকা আপনাকে এই 126 নম্বর সেকশনের অধীনে আপনাকে জমা করতে হবে। আর যদি তার উপর আবার বাড়ি ঘর কিছু থাকে তাহলে আপনাকে প্রতি স্কোয়ার মিটার, যদিও এখানে বলা নাই, প্রতি স্কোয়ার মিটার যদি সেটা আবাসিক উদ্দেশ্যে নির্মিত হয় তাহলে 1600 টাকা মাত্র, যদি আবাসিকের বাইরে বাণিজ্যিক শিল্প উদ্দেশ্য হইতে পারে সেক্ষেত্রে 6500 টাকা এখানে তাদেরকে জমা করতে হবে। এরপরে আসি যদি আপনি 10 বছর বা তার বেশি যদি ইজারা গ্রহণ করেন, যেটা 53EE হিসাবে আমরা দিতাম, তো সেক্ষেত্রে আপনাকে যে ইজারা মানি যেটা হবে সেটা 4% হিসাবে আপনাকে জমা করে তারপরে দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এইটা ছিল মোটামুটি যদি আমরা বলি আমাদের আয়কর সংক্রান্ত কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসটা। আশা করি আপনারা নতুন যে আয়কর আইনটা আছে এটা সম্পর্কে যখন ধীরে ধীরে পড়বেন, এর যে কয়েকটা সেকশন আছে এগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর আইনের পাশাপাশি কিছু বিধিমালা কিছু এসআরও সহিত আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে, কারণ সরকার যে কাজ করতে পারে সেটা হচ্ছে যে এগুলোর ম্যাক্সিমামটা ঠিক রেখে বিভিন্ন রকমভাবে এগুলোকে অব্যাহতি দিতে পারে, এই জিনিসটা আমরা কিন্তু দেখেছি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাতকাহনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাতকাহন বইটা তো সেটা আমাদের অফার মোটামুটি 7 তারিখ পর্যন্ত চলতেছে, শুক্রবারে অফারটা শেষ হবে। এখনো যারা বইটা সংগ্রহ করেনি সংগ্রহ করে নেবেন দ্রুতই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।